আজি মই তোমালোকক জেনারেশন যেটো আছে কম্পিউটাৰ কম্পিউটাৰ জেনারেশন ওপৰত পুৰা ভালকৈ দেখা দিম। কম্পিউটাৰ জেনারেশন তোমালোকক কেইটা কি কি আছে, কেইটা আছিলে, তোমাৰ ফোনৰ পৰা এনচাৰ কি হ'ব, কম্পিউটাৰ জেনারেশন কেইটা আছে? টোটেল কম্পিউটাৰ জেনারেশন পাঁচটা আছে, মনত থবা। টোটেল জেনারেশন অফ কম্পিউটার টোটাল কেটা আছে, পাঁচটা আছে। আর নাম কেটা একে একদম ইজি আছে, কি কি হব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এন্ড ফিফথ, ক্লিয়ার হল? আর এতিয়া বর্তমান আর আমি যেটু জেনারেশন ব্যবহার করেছো সেটু কে নম্বর জেনারেশন এতিয়া চলি আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হয়? এইটো টেকনোলজি হয়, যিটো বর্তমান যেটো টেকনোলজি ব্যবহার করা হয়ে আছে সেই টেকনোলজিটোর নামটো কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, তো ফার্স্ট জেনারেশন তোমালোক আহি যাব, ফার্স্ট জেনারেশন টাইম পিরিয়ড কিমান আছিলে? এতিয়া নাই, ফার্স্ট জেনারেশন টাইম পিরিয়ড কিমান, 1940 পর 1956। এইটো হল তার এজ, আমি এইটো জাস্ট আমার কি হয়, এটা অনুমানিক হয়, এইটো এজটো আমি কনফার্মলি কব নোৱাৰো যে ইমান টাইমতে আমার এই ফার্স্ট জেনারেশন কম্পিউটারটো আহিছিলে, কারণ সেইটো টাইমত এটা অনুমানিক ডেট এটা মানে থৈ দিয়া হৈছে, এইটো হৈছে 1940 পৰা 1956। তাৰপিছত এইটো কি হয়, টাইম পিৰিয়ড হয়, মনত থাকি মনত থবা হা। তাৰপিছত নেক্সট ইয়াৰ টেকনোলজি কি আছিলে, সুইচিং টেকনোলজি কি ব্যৱহাৰ কৰা আছিলে? ভেকুয়াম টিউব। এই কুয়েশ্যনখিনি আহে স্পেশাল, মানে সেইটো টাইমত ফার্স্ট জেনারেশনত কি টেকনোলজি ব্যবহার করা আছিলে, তো তোমালোকে এনসার কি দিব লাগিব, ফার্স্ট জেনারেশন কি টেকনোলজি ব্যবহার করেছিলে, ভেকুয়াম টিউব। তারপর নেক্সট আহিব ফার্স্ট জেনারেশন তোমালোক মনত থবা স্টোরেজ ডিভাইস, লিখা আছে না স্টোরেজ ডিভাইস ফার্স্ট জেনারেশন কি আছিলে? স্টোরেজ ডিভাইস আছিলে ম্যাগনেটিক ড্রাম, যেটো ফার্স্ট জেনারেশনত ব্যবহার করা হয়েছিল সেই স্টোরেজ ডিভাইসটোর নাম কি হয়, ম্যাগনেটিক ড্রাম। ক্লিয়ার হয়েছে, বুঝি পাইছানে? ফার্স্ট জেনারেশন যেটো টেকনোলজি হয়েছিল সেইটো হয়েছে, টেকনোলজির নাম হয়েছে ভ্যাকুয়াম টিউব, আর ফার্স্ট জেনারেশনত যেটো স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হয়েছিল সেইটোর নাম কি হয়, ম্যাগনেটিক ড্রাম। আর এতিয়া আমি ইনপুট ডিভাইস, মই সেইদিনা বুঝাইছিলাম ইনপুট ডিভাইস বর্তমান আমি কি ব্যবহার করো, কিবোর্ড, মাউস। ঠিক আছে, তেতিয়া সেইটো টাইমতো এতিয়া ইনপুট ডিভাইস হিসাবে কি ব্যবহার করা হয়েছিল, ফার্স্ট জেনারেশন ইনপুট ডিভাইস কি আছিলে, পাঞ্চ কার্ড বলে কোয়া হয়, যে ডিভাইস ব্যবহার করেছিল সেইটোর নাম হয়েছে পাঞ্চ কার্ড। ক্লিয়ার হয়েছে, ফার্স্ট জেনারেশন যেটো ইনপুট ডিভাইস ব্যবহার করেছিল সেই ডিভাইসটোর নাম হয়েছে পাঞ্চ কার্ড। তারপর ল্যাঙ্গুয়েজ আহিব, পান কার্ড নহয়, পাঞ্চ কার্ড। আর ল্যাঙ্গুয়েজ আসলে সেইটো টাইমত, এতিয়া আমি ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার করো, ইংলিশ, হিন্দি, এইটো আমার হিউম্যান ল্যাঙ্গুয়েজ হয়, এইটো কনফিউজ নহবা হ্যাঁ। যেটো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হয় না, সেইটো ল্যাঙ্গুয়েজটো বেলেগ হয়, মানে এইটো আমি বুঝিবর কারণে ইংলিশ, হিন্দি, আসামিজ, এইটো আমার ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, কিন্তু আমি যদি কম্পিউটার নিজের ভাষাত কিবা কোয়েশন করো, যেটো এআই টেকনোলজি হয়েছে সেইটো হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝি পায়, কিন্তু আগের যুগের মেশিন আসলে সেই হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝি নেপায়, সি কি বুঝি পায়, অনলি মেশিন ল্যাঙ্গুয়েজে বুঝি পায়, যেটো নাম হয়েছে না সেই ল্যাঙ্গুয়েজটোর যেটো নাম আসলে সেইটো হয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার হয়েছে, এইকেইটা হৈছে ফার্স্ট জেনারেশন কিছুমান কম্পিউটার ইম্পর্টেন্ট পয়েন্ট হয়। আর এটা ইয়াত নেক্সট আর একটা কোয়েশন আহিব পাৰে কি, ফার্স্ট জেনারেশন যেটো কম্পিউটার আছিলে তাত কিছুমান কম্পিউটার বনোৱা হৈছিলে, মানে যিমান জেনারেশন আহিব সেইটো জেনারেশনত কি হয় কি, এটা এটা কম্পিউটার বনোৱা হয়তো, সেইখিনিৰ কিছুমান এক্সাম্পল আহিব পাৰে, এক্সাম্পল জানা নেকি, মনত আছে নেকি কিবা কিবি, ফার্স্ট জেনারেশন কিছুমান কম্পিউটার এক্সাম্পল
ইলেক্ট্রিক্যাল নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড কম্পিউটার, ফার্স্ট জেনারেশন কম্পিউটার এক্সাম্পল। তারপর নেক্সট এক্সাম্পল হয়েছে ইডিভেক। ইডিভেক ইয়ার ফুল ফর্ম হয়েছে ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল এন্ড অটোমেটিক কম্পিউটার। সেকেন্ড এক্সাম্পল হয়েছে ইডিভেক, ইয়ার ফুল ফর্মটো হয়েছে ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। তারপর আহিছে ইউনিভেক, এইবর আহে হা এক্সাম্পল। ইউনিভেক ইয়ার ফুল ফর্মটো হয়েছে ইউনিভার্সেল অটোমেটিক কম্পিউটার। ইউনিভেকর ফুল ফর্ম হয়েছে ইউনিভার্সেল অটোমেটিক কম্পিউটার। তারপর আইবিএম 701, আইবিএম 701 আর আইবিএম 650। বুঝি পালানে? ফার্স্ট জেনারেশন কম্পিউটার, ফার্স্ট পয়েন্ট আছে টাইম পিরিয়ড কেতিয়া আসলে 1940-1956, আর এই সব কিতাপত বেলেগ বেলেগ থাকিব, মানে ফিক্স নহয় যে মানে এইটে রাইট হয় সেইটা মানে নকম। বহুতখিনি যিমানখিনি কি বলে কয় রাইটার আছে তেওঁলোকে বেলেগ 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 কিতাপত থাকিব পারে। তাছাড়া সুইচিং টেকনোলজি, ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হল, স্টোরেজ ডিভাইস হিসাবে ম্যাগনেটিক ড্রাম ব্যবহার করা হয়েছিল, আর ইনপুট ডিভাইস আমি ফার্স্ট জেনারেশন পাঞ্চ কার্ড ব্যবহার করেছিল, আর ল্যাঙ্গুয়েজ হিসাবে মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে, আর এক্সাম্পল সেইটো টাইমর ENISE, তারপর ইউনিভেক, ইডিভেক, আইবিএম 701 আর আইবিএম 650। ক্লিয়ার হল? এতিয়া নেক্সট সেকেন্ড জেনারেশন আহি যাব। সেকেন্ড জেনারেশন টাইম পিরিয়ড কেতিয়া বা কেতিয়া আসলে? 19 কিমান আসলে? 1956-1963। তারপর ইয়ার সুইচিং টেকনোলজি কি ব্যবহার করা হয়েছে? সুইচিং টেকনোলজি কি? ট্রানজিস্টার। এতিয়া মোক এটা কোয়েশ্চন কয়, ফার্স্টে আমি ফার্স্ট জেনারেশন কি ব্যবহার করেছিল কইছিল, টেকনোলজি কি আসলে? ভ্যাকুয়াম টিউব। আর সেই ভ্যাকুয়াম টিউব যেটা ব্যবহার করা হয়েছিল ফার্স্ট জেনারেশন, সেই বহুত লার্জ, মানে এটা বহুত ডাঙর রুম লেকে তাত ব্যবহার হয়, আর তাত পাওয়ার কনজামশনটা কি হয়, ফার্স্ট জেনারেশন বহুতখিনি পাওয়ার কনজামশন দিবলগিয়া হয়, আর তাত ইনপুট আর আউটপুট বহুত স্লো আসলে, ঠিক আছে। এতিয়া যেতিয়া সেকেন্ড জেনারেশন আহিলে, সেইটো আহিলে 1956-1963 লেকে, তেতিয়া ইয়াত সুইচিং টেকনোলজি এতিয়া কি ব্যবহার করেছে? ট্রানজিস্টার। কিন্তু তেতিয়া যদি ট্রানজিস্টার ব্যবহার করেছে, ভ্যাকুয়াম টিউব লাগি থাকিব নেকি? কেনেকে হব? কি কোৱা হয় জানানে? ভ্যাকুয়াম টিউব যেটো ফার্স্ট জেনারেশন টেকনোলজি আসলে, সেই টেকনোলজিটো কমপ্লিটলি অটরাই দিয়া হল, মানে আপডেট করা হল। মেইন জেনারেশন চেঞ্জ করার কারণটো কি হল? আপডেট করা হয়েছে। তেতিয়া আমি যেটো আগত যেটো টেকনোলজি ব্যবহার করেছিলো, সেই টেকনোলজিটো তারপর উলিয়াই দিয়া হল। উলিয়াই পিনি তার জায়গাত কি টেকনোলজি এতিয়া লগোৱা হয়েছে? ট্রানজিস্টার লগোৱা হয়েছে। ক্লিয়ারলি বুঝি পাইছা? ইয়াত কি লগোৱা হল? ট্রানজিস্টার লগোৱা হল। ট্রানজিস্টার লগোৱা হল। তারপর ইয়াত এতিয়া স্টোরেজ ডিভাইস কি ব্যবহার করা হয়েছে গম পাওয়া নাকি? স্টোরেজ ডিভাইস, স্টোরেজ ডিভাইস ইয়াত কি আছে? ইয়াত ইয়াতো ম্যাগনেটিক কোর। আগত আমার কি আছিলে? ফার্স্ট জেনারেশন আমি স্টোরেজ ডিভাইস কি ব্যবহার করেছিল? ম্যাগনেটিক ড্রাম ব্যবহার করা হয়েছিল। ইয়াত কি ব্যবহার কর? ম্যাগনেটিক কোর ব্যবহার করুন। ক্লিয়ার হল? তারপর অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম ফার্স্ট জেনারেশন কি ব্যবহার করা হয়েছিল? পাহরি গলা নাকি? হ্যাঁ, বেস প্রসেসিং অপারেটিং সিস্টেম আসলে, ঠিক আছে। আর ইয়াত অপারেটিং সিস্টেম এতিয়া কি ব্যবহার করা হয়েছে? বেস প্রসেসিং এন্ড মাল্টি প্রোগ্রামিং। বেস প্রসেসিং এন্ড
মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তারপর ইনপুট হিসাবে কি ব্যবহার করেছিল ফার্স্ট জেনারেশনত? ইনপুট কি আসলে পাঁচ কার্ড আসলে ইয়াতো সেম এতিয়া কি ব্যবহার করা হয়েছে? পাঁচ কার্ডে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার হয়েছে না এতিয়া? তারপর ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার করা হয়েছিল ফার্স্ট জেনারেশনত? ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার করা হয়েছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে কম্পিউটার বর্তমানে ইমানে গম পাবা মেশিন হয় না এটা, হি জাস্ট মেশিন ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় মানে, আর হি আমার নিচিনা কেউ ভাষা বুঝি না পায় মানে, হি মেশিনের ভাষায় বুঝি পাব। ক্লিয়ার হয়েছে? তো হে এতিয়া খালি যেতে সেকেন্ড জেনারেশন আহিলে ইয়াত তোমার এসেম্বলি মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়ে আসলে, আর লগত ইয়াত কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়েছে? এসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়ে আছে। তারপর ইয়ার কিছু মানুষ এক্সাম্পল আছে, এইখানে লেগে তোমালোকৰ সবরে ক্লিয়ার হল? ঠিক আছে, ইয়ার এতিয়া এক্সাম্পল কিছু আছে। হেটু আছে ফার্স্ট সেকেন্ড জেনারেশন কম্পিউটার যেটু উলাইছিলে তার নাম হয়েছে IBM 621 1620। তারপর কিছু আছে CDC 1604। তারপর ইউনিভেক 1108। ইউনিভেক 1108 আর IBM 7094। আর CDC 3600। ঠিক আছে, এক্সাম্পল হয়েছে সেকেন্ড জেনারেশন IBM 1620। এইখানে নাম্বার ওয়াইজত কম্পিউটারবর ভাগ করে দিয়া হয়েছিল। তারপর ইউনিভেক 1108 আর CDC 3600, CDC 1604 আর IBM 7094, এইকেইটা হয়েছে সেকেন্ড জেনারেশনের এক্সাম্পল। তেতিয়া তোমালোকের এইখানে কোয়েশন কেনে আহিব, ধর MCQ কোয়েশন আছে, তাত দি দিয়া হয়েছে কি সেকেন্ড জেনারেশনের কম্পিউটার এক্সাম্পল, কোনটো সেকেন্ড জেনারেশন এক্সাম্পল? IBM 1620 দি দিলে, তারপর IBM 600 দি দিছে, আর IBM 300 দি দিছে। তো তোমালোকক এতে কব লাগিব যে সেকেন্ড জেনারেশন কোনটো কম্পিউটার আসলে, কনফিউজন আরামত আহি যাব, কারণ ফার্স্ট জেনারেশনতো IBM আসলে, ইয়াতো IBM আছে, খালি নাম্বারটাই চেঞ্জ হয়ে আছে। তো সেইটো হিসাবত তোমালকে এইটো এক্সাম্পলটো দিব লাগিব, বুঝি পালা না? ইয়াত কিবা ডাউট আছে নাকি এতিয়া? ঠিক আছে, থার্ড জেনারেশনের টাইম পিরিয়ড হয়েছে 1964 পা 1971। এতিয়া ইয়াত সুইচিং টেকনোলজি কি ব্যবহার করা হয়েছিল? এতিয়া মানে ট্রানজিস্টরটো আমার ফার্স্ট জেনারেশন ভ্যাকুয়াম টিউব আসলে, সেকেন্ড জেনারেশন আহিলে ট্রানজিস্টর, এতিয়া থার্ড জেনারেশন কি টেকনোলজি আহিলে? ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট তোমালোকে চাই চাই নাই চাওয়া? তাক কি বুলি কয়? শর্ট ফর্মত IC বুলি কয়। হ্যাঁ, তারপর ইয়াত স্টোরেজ ডিভাইস এটা কি হিসাবে ব্যবহার করা হয়েছিল? ইয়াতো থার্ড জেনারেশনের স্টোরেজ ডিভাইস হিসাবে ম্যাগনেটিক কোরে ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, তারপর নেক্সট আহিলে অপারেটিং সিস্টেম। এতিয়া ইয়াত কি হল, যেতে থার্ড জেনারেশন আহিলে ইয়াত মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম ব্যবহার হয়ে আসলে। এতিয়া অপারেটিং সিস্টেম আমি কি পাইছো? বেচ প্রসেসিং আর মাল্টি প্রোগ্রামিং। তেতিয়া ইয়াত কি করলে? বেচ প্রসেসিংটো ডাইরেক্টলি অর্ডার দিয়া হল, এতিয়া অনলি মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে ব্যবহার হয়ে আছে। তারপর ইনপুট হিসাবে যেতিয়া থার্ড জেনারেশন আহিলে তেতিয়াও ইনপুট হিসাবে তোমার কিবোর্ড মাউস এইবোর আহি গলগে থার্ড জেনারেশন। হ্যাঁ, আর ল্যাঙ্গুয়েজ হিসাবে
তোমাৰ ইয়াত হাই লেভেল কিছুমান লেংগুৱেজ আছে, তোমাৰ এল গল হৈ গ'ল, বেচিক, চি, এইবোৰ হৈ গ'ল লেংগুৱেজ হিচাপে থাৰ্ড জেনেৰেশ্যন কম্পিউটাৰত ব্যৱহাৰ হ'ব ধৰিলে। চি প্ৰগ্ৰামিং আহি গৈছে আৰু হাই লেভেল মেচিন লেংগুৱেজ আহি গ'ল। হাই লেভেল মেচিন লেংগুৱেজ, এইবোৰ লেংগুৱেজ থাৰ্ড জেনেৰেশ্যন কম্পিউটাৰত আমি ব্যৱহাৰ কৰিব পাৰিছিলোঁ। তাৰপিছত নেক্সট ইয়াৰো কিছুমান এক্সাম্পল আছে, আই বি এম 360 ছিৰিজ, পাৰ্চনেল ডাটা প্ৰচেছৰ, আৰু তাৰপিছত হানিৱেল 6000 ছিৰিজ আৰু আই বি এম 370 168। এইকেইটা হৈছে থাৰ্ড জেনেৰেশ্যন কম্পিউটাৰৰ কিছুমান এক্সাম্পল। ইয়াত কিবা ডাউট আছে নে এতিয়া? বুজি পাইছা? তাৰপিছত নেক্সট কি আহিব? ফ'ৰ্থ জেনেৰেশ্যন। ফ'ৰ্থ জেনেৰেশ্যন টাইম পিৰিয়ড কেতিয়া আছিলে? 1980 হয়। প্ৰেজেণ্ট এণ্ড বিয়ণ্ড বুলি আছিলে এইটো, মানে 1971ৰ পৰা 1980লৈকে, ঠিক আছে? এইটো হ'ল ফ'ৰ্থ জেনেৰেশ্যন। আৰু ইয়াত এতিয়া চুইচিং টেকন'লজি কি ব্যৱহাৰ কৰা হৈছে? মাইক্ৰ'প্ৰচেছৰ। এইটো টেকন'লজিটো হৈছে ভেৰি লাৰ্জ স্কেল ইণ্টিগ্ৰেটেড চাৰ্কিট, ভেৰি লাৰ্জ স্কেল ইণ্টিগ্ৰেটেড ইয়াক VLSI বুলি কোৱা হয়। যিটো টেকন'লজি ব্যৱহাৰ কৰা হৈছে না, চুইচিং টেকন'লজি, সেইটো হৈছে ভেৰি লাৰ্জ স্কেল ইণ্টিগ্ৰেটেড, ঠিক আছে? আৰু ইয়াক কি বুলি কোৱা হয়? VLSI বুলি কোৱা হয়, ইণ্টিগ্ৰেটেড চাৰ্কিট বুলি দি দিবা। হা, ঠিক আছে? যিটো ছেকেণ্ড জেনেৰেশ্যনত ব্যৱহাৰ, চৰি, ফ'ৰ্থ জেনেৰেশ্যন ব্যৱহাৰ কৰা হৈছিলে, এইটো হৈছে ভেৰি লাৰ্জ স্কেল ইণ্টিগ্ৰেটেড চাৰ্কিট। আৰু লগতে তোমালোক এতিয়া কি বুলি কৈছিলে? মাইক্ৰ'প্ৰচেছৰ। মানে বহুতখিনি কিছুমান ছাইণ্টিষ্ট আছে, কোৱা হৈছিলে কি ইয়াত আৰু মাইক্ৰ'প্ৰচেছৰো ব্যৱহাৰ কৰা হৈছিলে। ঠিক আছে, ইয়াত আৰু কি ব্যৱহাৰ কৰিছিলে? মাইক্ৰ'প্ৰচেছৰ ব্যৱহাৰ কৰা হৈছিলে। অপাৰেটিং ছিষ্টেমটো সেইটো টাইমত ফ'ৰ্থ জেনেৰেশ্যনত টাইম শ্বেয়াৰিং অপাৰেটিং ছিষ্টেম আহিছিলে আৰু ৰিয়েল টাইম অপাৰেটিং ছিষ্টেম আহিছিলে। টাইম শ্বেয়াৰিং আৰু ৰিয়েল টাইম, আৰু কিছুমান নেটৱৰ্কো ব্যৱহাৰ কৰিছিলে। ডিষ্ট্ৰিবিউশ্যন নেটৱৰ্ক আৰু ডিষ্ট্ৰিবিউটেড অপাৰেটিং ছিষ্টেমো ইয়াত ব্যৱহাৰ কৰা হৈছিলে। আৰু ইয়াত ইনপুট হিচাপে ছেম আমি যেনেকৈ কীবৰ্ড মাউছ ব্যৱহাৰ কৰি আছোঁ, সেইখিনি এতিয়া ইনপুট হিচাপে ইয়াত ব্যৱহাৰ হ'ব ধৰিলে। আৰু ইয়াত কিছুমান লেংগুৱেজ ব্যৱহাৰ হৈছিলে, সেইটো হৈছে ছাপৰ্টেড হাই লেভেল লেংগুৱেজ, হাই লেভেল লেংগুৱেজ ইয়াত ব্যৱহাৰ হ'বলৈ ধৰিলে। আৰু লগতে তোমাৰ কি ব্যৱহাৰ হৈছে? চি, চি প্লাচ প্লাচ, যিমানখিনি প্ৰগ্ৰামিং লেংগুৱেজ আছে সেইখিনিও ইয়াত ব্যৱহাৰ হ'ব ধৰিলে, ঠিক আছে? তাৰপিছত ইয়াৰ কিছুমান এক্সাম্পল আছে, সেইকেইটা হৈছে, এইটো ডেক 100 হৈ গ'ল, তাৰপিছত ষ্টাৰ 100, PDP 11, PDP 11, তাৰপিছত চিৰে ছুপাৰ কম্পিউটাৰ, চিৰে ছুপাৰ কম্পিউটাৰ, চিৰে XMP কম্পিউটাৰ এটা, চিৰে XMP কম্পিউটাৰ, এইকেইটা হৈছে কিছুমান এক্সাম্পল। ডেক 110, PDP 11, চিৰে XMP কম্পিউটাৰ, আৰু ষ্টাৰ 100, আৰু চিৰে ছুপাৰ কম্পিউটাৰ, এইকেইটা হৈছে ফ'ৰ্থ জেনেৰেশ্যনৰ এক্সাম্পল। ইয়াত কিবা ডাউট আছে নেকি এতিয়া? ঠিক আছে, তাৰপিছত নেক্সট আহিলে তোমাৰ ফিফ্থ জেনেৰেশ্যন, যিটো কম্পিউটাৰ আমি বৰ্তমান ব্যৱহাৰ কৰি আছোঁ। ফিফ্থ জেনেৰেশ্যন কম্পিউটাৰ কেতিয়াৰ পৰা কেতিয়ালৈকে আছে? 1980ৰ পৰা টিল লেট, ঠিক
ঠিক আছে বর্তমান লেকে মানে তোমার এই কম্পিউটারটো আমি ব্যবহার কৰি আছো মানে ইয়ার আৰু এটা কথা কোৱাচোন এই যে টিল লেট বুলি দিয়া হৈছে মানে এই বর্তমান লেকে চলি আছে মানে ফিফথ জেনারেশন তাৰপিছত মই তোমালোকক আগতে মই বুজাইছিলোঁ কি ফিফথ জেনারেশন তাতকে ওপৰ এতিয়ালৈকে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন কেলে নাই অহা মানে জেনারেশন চেঞ্জটো কেলে হয় টেকনোলজিৰ কাৰণে চেঞ্জ হয় তো এতিয়া আমি কি টেকনোলজি ব্যৱহাৰ কৰি আছোঁ হা আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্স টেকনোলজি যিটো মানে আমাৰ নিচিনা আমি যেনেকৈ চিন্তা শক্তি আছে আমাৰ থিংকিং আছে সকলোখিনি কম্পিউটাৰে এতিয়া থিংকিং কৰি ল'ব পাৰে তো এইটো চেঞ্জ নোহোৱাৰ কাৰণটো কি মেইন হৈছে কি আমাতকৈ ওপৰ আৰু কিবা আছে নেকি যেতিয়া হ'ব কি যদি আমি আধ্যাত্মিক শক্তিলে পৰিৱৰ্তন হ'ব টাইম শ্বেয়াৰিং মেচিন টাইম মেচিন আহিব আমি এটা ফিউচাৰৰ পৰা বেলেগ এটা ফিউচাৰত যাব পাৰোঁ সেইখিনি যদি টেকন'লজি আহি যায়গৈ তেতিয়াহে তোমাৰ এইটো ছিক্স জেনেৰেশ্যন আহিব বুজি পালানে কিন্তু সেইটো সেইটো বৰ্তমান কি হৈ আছে কি তাৰ ওপৰত এতিয়া গৱেষণা চলি আছে তো সেইখিনি হৈ যাবও পাৰে কোনো ঠিক নাই কিন্তু সেইটো ফিউচাৰৰ কথা যেনেকৈ এতিয়া জাপান বহুতখিনি টেকন'লজিত আগবাঢ়ি আছে মানে সিমানখিনিলৈকে আমি এতিয়ালৈকে আগবঢ়া নাইগৈ যদি সেইখিনি টেকন'লজি আহি যায়গৈ তেতিয়া তোমাৰ এইটো ছিক্স জেনেৰেশ্যন গুচি যাবগৈ ফিফথ জেনেৰেশ্যন তোমাৰ টাইম পিৰিয়ড হৈছে 1980ৰ পৰা বৰ্তমানলৈকে টিল ডেট তাৰপিছত যিটো টেকন'লজি আছে আমি ফ'ৰ্থ জেনেৰেশ্যন কি ব্যৱহাৰ কৰিছিলোঁ ভি এল এছ আই আছিলে ভেৰি লাৰ্জ স্কেল ইণ্টিগ্ৰেটেড চাৰ্কিট তাৰপিছত সেইটো উলিয়াই পিনি ইয়াত তোমাৰ যিটো টেকন'লজি ব্যৱহাৰ কৰা হৈছে সেইটো ইউ এল এছ আই বুলি কোৱা হয় ইউ এল এছ আই ইয়াৰ ফুল ফৰ্মটো জানানে ঠিক আছে ইয়াৰ ফুল ফৰ্ম হৈছে আল্ট্ৰা লাৰ্জ স্কেল ইণ্টিগ্ৰেটেড চাৰ্কিট মনত থাকিব বুজি পালানে তাৰপিছত ষ্ট'ৰেজ ডিভাইচ হিচাপে অপ্টিকেল ডিস্ক যাক আমি কেনেকৈ ব্যৱহাৰ কৰোঁ প্ৰাইমেৰী আৰু ছেকেণ্ডেৰী হিচাপে ব্যৱহাৰ কৰোঁ তাৰপিছত যিটো অপাৰেটিং ছিষ্টেম আছে সেই অপাৰেটিং ছিষ্টেমটো হৈছে আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্স মানে আমি অপাৰেটিং ছিষ্টেমটোহে ব্যৱহাৰ কৰোঁ আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্স লাইক এইটো কি হয় অপাৰেটিং ছিষ্টেমটো আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্স হৈ গ'ল আৰু ইনপুট হিচাপে আমি কীবোৰ্ড মাউচ যিবোৰ আছে সেইবোৰ তোমালোকে গম পোৱা সেইবোৰ ডিভাইচ হিচাপে আমি ব্যৱহাৰ কৰোঁ আৰু ইয়াত যিটো লেংগুৱেজ ব্যৱহাৰ কৰা হয় সেই লেংগুৱেজটো হৈছে আমাৰ হিউমেন লেংগুৱেজ আৰু হাই লেভেল ইয়াক কিপছ বুলিও কোৱা হয় নলেজ ইনফৰ্মেশ্যন নলেজ ইনফৰ্মেশ্যন প্ৰচেছ ছিষ্টেম আৰু ই আমাৰ কেনেকুৱা কাম কৰে আমাৰ হিউমেন লেংগুৱেজ আমি যেনেকৈ কথা পাতোঁ সেইবোৰ চব আমাৰ এতিয়া কম্পিউটাৰে বুজি পায় নাই যেনে গুগল এলেক্সা হৈ গ'ল তাৰপিছত এতিয়া চেট জি পি টি যিবোৰ ওলাইছে আমি যিকোনো কথা কওঁ যেনেকৈ পাতোঁ আমাৰ এই হিন্দী ইংলিছ সকলো ভাষা বুজি পায় মানে কিন্তু যেতিয়া কম্পিউটাৰ ছিষ্টেমত যাব সেইটো মেচিন লেংগুৱেজতে যাব আৰু সেই মেচিন লেংগুৱেজটো কি বুলি কয় বাইনেৰী লেংগুৱেজ বুলিও কোৱা হয় আৰু ইয়াৰ কিছুমান এক্সাম্পল কোৱাচোন এতিয়া ফিফথ জেনেৰেশ্যন কম্পিউটাৰ কিছুমান এক্সাম্পল লেপটপ ডেস্কটপ তাৰপিছত তোমাৰ টেবলেট হৈ গ'ল আৰু তাৰপিছত মোবাইল ফোন এইবোৰ সকলোখিনি কি হয় বৰ্তমান ফিফথ জেনেৰেশ্যন কম্পিউটাৰৰ কিছুমান এক্সাম্পল হয় আৰু স্মাৰ্টফোন এইবোৰ কি হয় চব ফিফথ জেনেৰেশ্যন কম্পিউটাৰ এক্সাম্পল এইকেইটা হৈছে মেইন কিছুমান কম্পিউটাৰ পইণ্ট হয় আৰু তোমালোক ইনকেছ কিছুমান কেতিয়াবা চাকৰিৰ কাৰণেও যদি এপ্লাই কৰা তো 100% মানে ইয়াৰ পৰাই কম্পিউটাৰ নলেজৰ ওপৰতে কুৱেশ্যন কৰিব পাৰে হাঁ আহিবই মানে এইখিনি কুৱেশ্যন এতিয়া কম্পিউটাৰ ছিষ্টেম কাম কেনেকৈ জেনেৰেশ্যনটো বুজি পালা ডাউট নাই এতিয়া এতিয়া আমাৰ কম্পিউটাৰ ছিষ্টেম কাম কেনেকৈ কৰে হাৰ্ডৱেৰ আৰু এটা কি হয় ছফ্টৱেৰ এই দুটা হৈছে মেইন কম্পিউটাৰ এটা ছিষ্টেম আৰু ইয়াক আমি চলাবৰ কাৰণে হাৰ্ডৱেৰ আৰু ছফ্টৱেৰ আমাক লাগিবই মানে হা আৰু লগত আৰু এটা কি থাকে যিটোক ইউজাৰ বুলি কোৱা হয় যদি ইনকেছ ইউজাৰ আৰু হাৰ্ডৱেৰ আৰু ছফ্টৱেৰ এই তিনিটা যদি নাথাকে আমি কম্পিউটাৰ ছিষ্টেম এটা কি হ'ব চলাব নোৱাৰিম বুজি পালা তাৰপিছত নেক্সট কম্পিউটাৰ এই হাৰ্ডৱেৰ আৰু ছফ্টৱেৰ এহেঁতক কি কোৱা হৈছে ভাগ কৰি দিয়া হৈছে হাৰ্ডৱেৰ মানে কি
হার্ডওয়্যার মানে কি? এতিয়া চোৱা, যিমানখিনি এই চিমেণ্ট, ইলেক্ট্ৰিকেল এইবোৰ দোকানবোৰ থাকে, সেইবোৰক কি বুলি কোৱা হয়? হাৰ্ডৱেৰ বুলি কোৱা হয়। হাৰ্ডৱেৰ বুলি কেলে কোৱা হয় জানা নেকি? মানে এনে থিংকিং এটা আছে নেকি? হা, লেবাৰ ৱৰ্ক হাৰ্ড, সেইটো মানে সেনেকে নাভাবিবা। হাৰ্ড হাৰ্ড মানে কি হয়, কঠিন হয়। এতিয়া আমি এই ইলেক্ট্ৰিকেল বা চিমেণ্ট গুদাম এইবোৰ সেইবোৰ দোকান গ'লোঁ, তাততো কোমল বস্তু পোৱা যায় নেকি? চবটো কি বুলি হাৰ্ড বস্তু পোৱা যায় ন, সেইকাৰণে এই হাৰ্ডৱেৰ বুলি কোৱা হৈছে। মানে যাক আমি, সেইটোও নহয় মানে যাক আমি চুব পাৰোঁ, টাচ কৰিব পাৰোঁ, ফিজিকেল পাৰ্টছ হয়, সেই পাৰ্টছবোৰক কি বুলি কয়, সকলোকে হাৰ্ডৱেৰ বুলি কোৱা। তো আমাৰ কম্পিউটাৰটো ছেম, আমি যিমানখিনি কম্পিউটাৰত ডিভাইচ আছে, সেই ডিভাইচখিনিক আমি যদি চুব পাৰোঁ, টাচ কৰিব পাৰোঁ, ফিল কৰিব পাৰোঁ, সেই সকলোখিনি কি হয়, হাৰ্ডৱেৰ হয়, ইনক্লুডিং ইণ্টাৰনেল পাৰ্টছ অফ কম্পিউটাৰ ডেট ইজ কল্ড হাৰ্ডৱেৰ। মানে কম্পিউটাৰ এটা ভিতৰত যদি আমি খুলিও দিওঁ, তাৰ ভিতৰত যিমানখিনি পাৰ্টছ আছে, সেই সকলোখিনি পাৰ্টছবোৰ কি হয়, হাৰ্ডৱেৰ। মনত থাকিব সবৰে। তাৰপিছত নেক্সট আহে কৈছে ছফ্টৱেৰ এতিয়া কি হয়। ছফ্টৱেৰ ফাৰ্ষ্ট এনেকে বুজি ল'বা, ছফ্টৱেৰ মানে কি? ছফ্টৱেৰটো হৈছে ফাৰ্ষ্ট কথা, যেনেকৈ আমি ইয়াক চুব পাৰোঁ, টাচ কৰিব পাৰোঁ, ফিল কৰিব পাৰোঁ, তাক আমি চুব নোৱাৰোঁ, টাচো কৰিব নোৱাৰোঁ, ফিল কৰিব নোৱাৰোঁ, জাষ্ট কি হ'ব, অনুভৱ কৰিব পাৰোঁ যে কিবা এটা প্ৰগ্ৰাম হয়, সেই প্ৰগ্ৰামিঙৰ থ্ৰুৱেদি কম্পিউটাৰ ছিষ্টেমৰ ভিতৰত আমি তাক দেখা পাওঁ বা অনুভৱ কৰোঁ বা চলি আছে, ঠিক আছে? যেনেকৈ হোৱাটছআপ, ফেচবুক, ইউটিউব, সেইকেইটা তোমালোক মোবাইলৰ ফোনত কি হৈছে, ভিতৰত চলি আছে, কিবা চিনেমাই লগাই দিছা, সেই চিনেমাত বোলে ছলমান খানকে দেখা পালা, তেওঁৰ লগত যেতিয়া কথা পাতিব বিচাৰিছা, তেতিয়া কথা পাতিব পাৰিবা নেকি? যেতিয়া ভিডিঅ' কলছ কৰিছা, ভিডিঅ' কল কৰাৰ লগে লগে ছাপ'জ মোক কল কৰিলা আৰু তুমি তাত বহি আছা, মোৰ লগত তেতিয়া কথা পাতি আছা, কিন্তু বোলে নাই বোলে ছাৰক বোলে মই চাৰ্জ কৰি লওঁ বোলে, পাৰিবা নেকি? হা, তো সেইটোৱে হৈছে কি, সেইটো এটা প্ৰগ্ৰামিং লেংগুৱেজ হয়, প্ৰগ্ৰামৰ থ্ৰুৱেদি তাত এটা ইনষ্ট্ৰাকশ্যন দিয়া হয়, এই ইনষ্ট্ৰাকশ্যন থ্ৰুৱেদি সেইটো কাম কৰে মানে, তাকে কি বুলি কয়, ছফ্টৱেৰ বুলি কোৱা হয়, ঠিক আছে? ফাৰ্ষ্টে আমি ইয়াক টাচ কৰিব নোৱাৰোঁ, ফিল কৰিব নোৱাৰোঁ, জাষ্ট কি হ'ব, এটা অনুভৱ কৰিব পাৰোঁ ছফ্টৱেৰটো আৰু দেখা পাওঁ, আৰু এই ছফ্টৱেৰ কেনেকৈ ডেভেলপ কৰা হয়, প্ৰগ্ৰামিঙৰ থ্ৰুৱেদি ছফ্টৱেৰ ডেভেলপ কৰা হয়। এতিয়া কি হ'ল কি, আৰু ইউজাৰটোতো যোনে ব্যৱহাৰ কৰে তাক কি বুলি কোৱা হয়, ইউজাৰ বুলি কোৱা হয়। ক্লিয়াৰ হ'ল ইয়ালৈকে? এতিয়া ইহঁতক চবকে হাৰ্ডৱেৰ আৰু ছফ্টৱেৰত ভাগ কৰি দিয়া হৈছে। হাৰ্ডৱেৰক কেইটা ভাগত ভাগ কৰি দিয়া হৈছে, চিপিউ, তাৰপিছত ইনপুট, আউটপুট, আৰু এটা হৈছে ষ্টোরেজ। ঠিক আছে, এইকেইটা ভাগত হাৰ্ডৱেৰক ভাগ কৰি দিয়া হৈছে। হ'ল হাৰ্ডৱেৰক কি কৈ আছে, চিপিউ হ'ল, চিপিউ ফুল ফৰ্ম, এইবোৰ নাই পঢ়া নেকি তোমালোকে? তেন্তে চিপিউ ফুল ফৰ্ম তোমালোকে কমেণ্ট কৰি দিবা ভিডিঅ' চাই পিনি, তাৰপিছত ইনপুট, আউটপুট, আৰু নেক্সট কি হ'ল, মেমৰি। হা, আৰু এতিয়া ছফ্টৱেৰকো দুটা ভাগত ভাগ কৰি দিয়া হৈছে। ছফ্টৱেৰ কি কি হ'ব পাৰে? হা, কি সেইটোতো মানে এতিয়া ফেচবুক আৰু হোৱাটছএপে, কিন্তু তাহাঁতক ভাগ কৰা হৈছে ন, এতিয়া সেইটো কি ছফ্টৱেৰ হয়? হা, মানে ইনপুট যদি ক'ব যোৱা ন, তেন্তে সেইটো হাৰ্ডৱেৰত গুচি আহিব। মানে ইয়াত চোৱা, এতিয়া মই ইয়াত কি কৈছোঁ, হাৰ্ডৱেৰক ভাগ কৰি দিয়া হৈছে, চিপিউত ভাগ কৰা হৈছে, ইনপুট, আউটপুট, আকৌ মেমৰি, এই চাৰিটা হৈছে মেইন পাৰ্ট, আকৌ এগেইন এহেঁতকো ভাগ কৰা হয়, মই সেইটো দেখাম এতিয়া। আৰু এতিয়া নেক্সট কি হ'ল কি, মানে কম্পিউটাৰ ছিষ্টেমটো কাম কেনেকৈ কৰে, হাৰ্ডৱেৰ আৰু ছফ্টৱেৰ থাকে, কিন্তু এই হাৰ্ডৱেৰ বুলি ক'লেতো চবটো ভাগ ভাগ আছে নে? যেনেকৈ আমাৰ এতিয়া মই কি ক'লোঁ, দোকানবোৰতে ক'লোঁ, এতিয়া হাৰ্ডৱেৰ যিটো চিমেণ্ট দোকান আছে, তাত তুমি গৈ পিনি ইলেক্ট্ৰনিক্সৰ হাৰ্ডৱেৰ বিচাৰিলে পাবা নেকি? নোপোৱা, তাৰ কাৰণে ইলেক্ট্ৰনিক হাৰ্ডৱেৰ দোকানত যাব লাগিব। হা, আৰু বিল্ডিং হাৰ্ডৱেৰ দোকানত আহিলে বিল্ডিং কনষ্ট্ৰাকশ্যনৰ যিবোৰ মেটেৰিয়েলছ আছে, সেইবোৰ তাত পাবা, ছিষ্টেমটো বুজি পাইছা নে? তেনেকৈ এতিয়া কম্পিউটাৰ হাৰ্ডৱেৰে বুলি কোৱা হয়,
সেইবিলাকে কম্পিউটাৰ যিখিনি প্ৰডাক্টছ আছে, কম্পিউটাৰ যিটো দোকানত নগৈ পিনি তুমি আকৌ চিমেণ্ট গুদামৰ দোকানত গ'লেও নহ'ব, বুজি পালানে? তে সেনেকৈ এতিয়া হাৰ্ডৱেৰ তুমি ইনপুট, ইনপুট ক'ত আছে, অনলি হাৰ্ডৱেৰত আছে, তে ছফ্টৱেৰ তুমি ইনপুট কেনেকৈ পাবা? ক্লিয়াৰ হৈছে? তেতিয়া এহেঁতক এতিয়া ছফ্টৱেৰক দুটা ভাগত ভাগ কৰা হৈছে, এটা কি ছফ্টৱেৰ হয়, এটা এপ্লিকেশ্যন ছফ্টৱেৰ। এপ্লিকেশ্যন বুলি কোৱা হয় আৰু এটা ছিষ্টেম ছফ্টৱেৰ, ঠিক আছে? এই দুটা ভাগত ভাগ কৰা হৈছে, এগেইন এহেঁতকো আৰু ভাগ কৰা হৈছে। এতিয়া এই এপ্লিকেশ্যনক ক'ত দুটা ভাগত ভাগ কৰা হৈছে, জেনেৰেল পাৰ্পজ এপ্লিকেশ্যন আৰু এটা স্পেচিয়েল পাৰ্পজ এপ্লিকেশ্যন। স্পেচিয়েল মানে ছাপোজ যিবোৰ জেনেৰেল এপ্লিকেশ্যনবোৰ হৈছে, যেনেকৈ মোবাইল ফোন এতিয়া তোমালোক আনিলা, যেতিয়া কিনাৰ লগে লগে তাত কিছুমান এপ্লিকেশ্যন তোমালোকৰ পাৰ্চনেল নাথাকে, তথাপি সেই এপ্লিকেশ্যনবোৰ মোবাইল ফোনে সোমোৱাই দিয়ে নে, সেইখিনি হৈছে জেনেৰেল পাৰ্পজত কিছুমান এপ্লিকেশ্যন আহি যায়। আৰু স্পেচিয়েল তোমাক যিবোৰ দৰকাৰ হৈ আছে বা তুমি নিজৰ পাৰ্চনেলৰ কাৰণে কিছুমান এপ্লিকেশ্যন ডেভেলপমেণ্ট কৰিছা, সেইখিনি হৈছে স্পেচিয়েল পাৰ্পজ এপ্লিকেশ্যন। ক্লিয়াৰ হৈছে? এগেইন এই ছিষ্টেম যিটো ছফ্টৱেৰ আছে, সেই ছিষ্টেম ছফ্টৱেৰকো তিনিটা ভাগত ভাগ কৰা হৈছে। এই ছিষ্টেম যিটো ছফ্টৱেৰ আছে, সেই ছফ্টৱেৰটোক আকৌ তিনিটা ভাগত ভাগ কৰা হৈছে। এটা কি হয়, অপাৰেটিং ছিষ্টেম, যিটো আমাৰ মোবাইল ফোনৰ অপাৰেটিং ছিষ্টেম কি হয়, মোবাইল ফোনৰ অপাৰেটিং ছিষ্টেম মেমৰি কাৰ্ড। তুমি বাৰ বাৰ মানে মই ছফ্টৱেৰৰ কথাটো কৈছো, আকৌ তুমি হাৰ্ডৱেৰত মেমৰি কাৰ্ড আমি চুব পাৰিম নে? পাৰিম, তেন্তে সেইটো ক'ত আহি যাব, হাৰ্ডৱেৰত আহি যাব। এতিয়া মই কি বুজাই আছো, ছফ্টৱেৰ বুজাই আছো, মানে এপ্লিকেশ্যনক দুটা ভাগত ভাগ কৰা হ'ল, এটা হ'ল জেনেৰেল পাৰ্পজ এপ্লিকেশ্যন আৰু এটা কি হ'ল, স্পেচিয়েল পাৰ্পজ এপ্লিকেশ্যন। ক্লিয়াৰ হ'ল? এতিয়া ইয়াত ছফ্টৱেৰ মই কি কৈছিলোঁ, দুটা ভাগ আছে, এটা এপ্লিকেশ্যন আৰু ছিষ্টেম ছফ্টৱেৰ। ইয়াৰ চেপ্টাৰ ইয়াতে ক্লোজ হৈ গ'ল, মানে এইটো দুটাত ক্লোজ হৈ গ'ল এপ্লিকেশ্যনটো, ইমানলৈকেহে এপ্লিকেশ্যনটো ডেভেলপ হয়। কিন্তু আকৌ ছিষ্টেম যিটো ছফ্টৱেৰ থাকে ন, সেই ছিষ্টেম ছফ্টৱেৰটো আকৌ তিনিটা ভাগত ভাগ কৰা হৈছে। এটা অপাৰেটিং ছিষ্টেম, অপাৰেটিং মানে যোনে অপাৰেটাৰ কৰে, মানে কমপ্লিটলি সেই ছিষ্টেমটো চলায়, মানে তেতিয়া যেনেকৈ এতিয়া মোবাইল ফোন যিটো ছফ্টৱেৰ ব্যৱহাৰ হয়, সেই মোবাইল ফোনক চলোৱা দায়িত্ব কাৰ হয়, এণ্ড্ৰইড হ'ব। এণ্ড্ৰইডটো এতিয়া কি হয়, মেইন মোবাইল ফোনক চলাই নাই, যেতিয়া আমি এতিয়া আমাৰ মোবাইল ফোনবোৰত কি ছফ্টৱেৰ ব্যৱহাৰ কৰে, এণ্ড্ৰইড ছফ্টৱেৰ ব্যৱহাৰ কৰে, এণ্ড্ৰইড 12 আছে, 13 আছে, 14 আছে, সেনেকৈ সেইবোৰ। এণ্ড্ৰইড হ'ল মেইন অপাৰেটিং ছিষ্টেম। আৰু কম্পিউটাৰৰ কাৰণে যদি মই সুধোঁ, কম্পিউটাৰ মেইন অপাৰেটিং ছিষ্টেম মানে কম্পিউটাৰ এখন চলাবৰ কাৰণে কোনটো ছফ্টৱেৰ ব্যৱহাৰ কৰা হয়, মাইক্ৰ'ছফ্ট উইণ্ডোজ, যিটো আমি উইণ্ডোজ ব্যৱহাৰ কৰোঁ। হাঁ, উইণ্ডোজ হৈছে কি, কম্পিউটাৰ মেইন অপাৰেটিং ছিষ্টেম। এতিয়া চোৱা, অপাৰেটিং ছিষ্টেম ক্লিয়াৰলি বুজি পালা, একেন কি আহিলে, ইউটিলিটি ছফ্টৱেৰ। ইউটিলিটি মানে কি, অপাৰেটিং ছিষ্টেমলৈকে ক্লিয়াৰ হ'লগৈ। এতিয়া নেক্সট আহিলে কি, ইউটিলিটি ছফ্টৱেৰ, এইটো কি ছফ্টৱেৰ হয়। ছাপ'জ আমি যেতিয়া কম্পিউটাৰ এখন ল'লোঁ বাট মোবাইল ফোনে তোমালোক লোৱা, তাত এণ্টিভাইৰাছ আহে নাই, এণ্টিভাইৰাছটো কি হয়, আমাক দৰকাৰী ছফ্টৱেৰ হয় নাই, আৰু তাৰ কাম কি হয়, আমি কেলৈ ব্যৱহাৰ কৰোঁ এণ্টিভাইৰাছটো, যদি আমাৰ মোবাইল ফোন বা কম্পিউটাৰত যদি কিবা ভাইৰাছ সোমাই গৈছে, তেতিয়া তাক ডিটেক্ট কৰিবৰ কাৰণে, যেনেকৈ আমাক কৰোণা ভাইৰাছ হৈ গৈছিলে, কৰোণা ভাইৰাছৰ কাৰণে আমি এণ্টি ড'জ লৈছিলোঁ নাই, কিন্তু তাৰ কিবা আমাৰ কাম আছিলে নেকি, আৰু কিবা কামত ব্যৱহাৰ হৈছে নেকি, তেনেকুৱা এই কম্পিউটাৰটো কিছুমান ইউটিলিটি ছফ্টৱেৰ থাকে মানে, আৰু সেইবোৰক কি বুলি কয়, ইউটিলিটি ছফ্টৱেৰ বুলি কোৱা হয়, যিবোৰ আমি স্পেচিয়েল কম্পিউটাৰ ছিষ্টেমত কিবা প্ৰগ্ৰামিং ভাল কৰিবৰ কাৰণে ব্যৱহাৰ কৰোঁ, সেইটোকে ইউটিলিটি, আমাক দৰকাৰী ছফ্টৱেৰ বুলি কয়। তাৰপিছত নেক্সট কি আহিলে, ডিভাইচ এণ্ড ড্ৰাইভাৰ ছফ্টৱেৰ। ডিভাইচ এণ্ড ড্ৰাইভাৰ, ডিভাইচ মানে কি হয়, যিবোৰ হাৰ্ডৱেৰ ডিভাইচ হয়, যেনেকৈ প্ৰিণ্টাৰ হ'ল, তাৰপিছত ৱেব কেম হ'ল, আৰু স্কেনাৰ হ'ল, এই সকলোখিনি কি হয়, এটা ডিভাইচ হয় নাই, সেই ডিভাইচখিনি কিছুমান ছফ্টৱেৰ থাকে, যদি সেই ছফ্টৱেৰটো তুমি ইনষ্টল নকৰা তেন্তে আমি চলাব নোৱাৰোঁ, মানে সেইটোকে কি বুলি কয়, ডিভাইচ এণ্ড ড্ৰাইভাৰ ছফ্টৱেৰ বুলি কয়। ক্লিয়াৰ হ'ল ইয়ালৈকে?
এতিয়া ইয়াত কিবা ডাউট আছে নেকি সিস্টেম সফটওয়্যার ভিতর বুঝি পালা সব? এগেইন আহিলে সিপিইউ ভাগ, এটা কি হয় ALU, এরিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট, ঠিক আছে? ইয়াৰ পৰা কামখিনি কি কি হয়, সব মেথামেটিক্যাল যিমানখিনি কাম থাকে ন, বা কেলকুলেশ্যনৰ কাম, সেই সকলোখিনি কাম কোনে কৰে, এই ALU কৰে, ঠিক আছে? যেনেকে আমি কীবোর্ডৰ পৰা ইনপুট দিলোঁ, কিবা দিলোঁ, তাৰ কেলকুলেশ্যন কৰি পিনি আমাক কিমান সময়ত আউটপুট ৰিজাল্ট দিব লাগে, এই সকলোখিনি কাম কাৰ হয়, ALU হয়, ক্লিয়াৰ হ'ল? আৰু ইয়াৰ ফুল ফৰ্মটো কি হয়, এৰিথমেটিক লজিকেল ইউনিট। তাৰপিছত নেক্সট আহিলে সিইউ, সিইউ ফুল ফৰ্ম, ইয়াক কন্ট্ৰল ইউনিট বুলি কোৱা হয়। ইয়াৰ কাম কি কৰে, স্পেচিয়েল সকলোখিনি ডিভাইচক ই কন্ট্ৰল কৰে মানে, আৰু সেইটো কাৰণে ইয়াক কি বুলি কোৱা হৈছে, কন্ট্ৰল ইউনিট বুলি কোৱা হৈছে। যেনেকৈ আমাৰ হাত, ভৰি, নাক, কাণ, এই সকলোখিনিক চবকে কোনে কন্ট্ৰল কৰিছে, ব্ৰেইনে কৰিছে, ব্ৰেইন কন্ট্ৰল কৰে, তেন্তে কম্পিউটাৰ ব্ৰেইন কোন হয়, কম্পিউটাৰ ব্ৰেইন, ব্ৰেইন অফ কম্পিউটাৰ, ব্ৰেইন অফ কম্পিউটাৰ এই চিপিইউ হয়, সদায় মনত থবা, এইটো ভুল নকৰিবা, কম্পিউটাৰ ব্ৰেইন কোন হয়, চিপিইউ হয়, আৰু চিপিইউ কাম কি হয়, কণ্ট্ৰল কৰাৰ দায়িত্ব কাৰ হয়, এই চিপিইউৰে হয়, ঠিক আছে? তাৰপিছত ইনপুট ডিভাইচ, আউটপুট ডিভাইচ তোমালোকে বুজি পোৱা, ইনপুট আৰু আউটপুট, ইনপুট মানে কি, হা, ইনপুট মানে, ইন মানে কি হয়, সোমোৱা হয় নাই, আউট মানে ওলোৱা হয়। তে কম্পিউটাৰ চিষ্টেমত এনেকুৱা সোমোৱা আৰু ওলোৱা কি কি ডিভাইচ আছে, সেইবোৰকে হাৰ্ডৱেৰ ডিভাইচবোৰকে ইনপুট আৰু আউটপুট বুলি কয়। তে এনেই ইনপুট মানে এইটো হৈছে কি, যিখিনি কাম মানে আমি বাহিৰত কৰোঁ আৰু সেই সকলোখিনি কামবোৰ আমাৰ চিষ্টেমৰ ভিতৰত হ'ব লাগিব, সেই তাকে কি বুলি কোৱা হয়, ইনপুট বুলি কোৱা হয়। তেনেকুৱা এতিয়া এক্সাম্পল হিচাপে আমি নৰ্মেলি ভাবি লওঁ, কীবোৰ্ড আছে, মাউচ আছে, তাৰপিছত আৰু কি হ'ব, তাৰপিছত তোমালোকে যিবোৰ ফিংগাৰ স্কেনাৰ, বায়'মেট্ৰিক স্কেনাৰ যিবোৰ ব্যৱহাৰ কৰা, সেই সকলোখিনি কি হয়, ইনপুট ডিভাইচ হয়। যেনেকৈ শ্বপিং মলত গৈছে, তাত কিছুমান আমি প্ৰডাক্ট ল'লে তাত টেগ লগোৱা থাকে, সেই টেগবোৰ কি হয়, স্কেন কৰাৰ লগে লগে সকলোখিনি ডাটাবোৰ আমি কম্পিউটাৰ চিষ্টেমত পাই যাওঁ নে, তেতিয়া সেইটো এটা ডিভাইচটো কি হ'ব, ইনপুট ডিভাইচ হ'ব। মানে যিখিনি ডিভাইচৰ থ্ৰুৱেদি আমি যদি কাম কৰোঁ আৰু আমি সেই কাম কৰাৰ লগে লগে সেই ডিভাইচৰ পৰা ডাইৰেক্টলি আমাৰ মনিটাৰ স্ক্ৰীণত যদি আমি দেখা পাওঁ, তেন্তে সেই ডিভাইচটোৱে কি হয়, ইনপুট হ'ব। যেনেকৈ এতিয়া আমি ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰি আছোঁ, মই ইয়াত বাহিৰত ইয়াত কৈ আছোঁ, কিন্তু এই কেমেৰাটো কাম কি কৰি আছে, মোৰ যিমানখিনি ডাটা আছে সেই কম্পিউটাৰ ভিতৰত সোমোৱাই আছে নাই, তেন্তে কেমেৰা এটা কি হয়, ইনপুট ডিভাইচ হয়। আৰু মোবাইলৰ এতিয়া স্ক্ৰীণটো কি হ'ব, আউটপুট হ'ব, কাৰণ সি কি হৈছে কি, যিটো আমাৰ ডাটাটো স্ক্ৰীণত মানে সোমাই গৈছে কেমেৰাৰ থ্ৰুৱেদি, আৰু সি কি কৰিছে, বাহিৰত আমাক দেখাই আছে, তেন্তে এইটো কি হয়, আউটপুট ডিভাইচ, আউটপুট ডিভাইচৰ আৰু এক্সাম্পল কি হ'ব, মনিটৰ হ'ব, আৰু হা, প্ৰিণ্টাৰ, প্ৰিণ্টাৰ এটা আউটপুট ডিভাইচ, আৰু আৰু প্ৰজেক্টৰ আউটপুট ডিভাইচ হ'ব, আৰু কি হ'ব, স্পীকাৰ হ'ব, গান শুনিবৰ কাৰণে আমি স্পীকাৰ ব্যৱহাৰ কৰোঁ। যেনেকৈ তোমালোক কিবা ছং ইয়াত প্লে কৰিলা, প্লে কৰাৰ লগে লগে কি হ'ল কি, তোমাৰ মানে স্পীকাৰত তোমালোক শুনা পাই আছা, তেন্তে সেইটো কি হ'ব, এটা আউটপুট ডিভাইচ। আৰু হা, ঠিকেই, শুনি নাপালোঁ, CCTV কেমেৰাটো তোমাৰ ইনপুটে হ'ব, কাৰণ এই কেমেৰাটো ভিতৰত সোমাই আছে ন, মানে যিখিনি আমি মানে কেমেৰা, এইটো কেমেৰা, সেইটো কেমেৰা, একেটা কথা মানে, মানে যিখিনি মানে ডাটা আমাৰ ভিতৰত চিষ্টেমৰ ভিতৰত সোমাই দিয়ে, তেন্তে সেইটো কি হ'ব, ইনপুট ডিভাইচ, ইনপুট ডিভাইচ হ'ব। ইনপুট আউটপুটলৈকে ক্লিয়াৰ হৈ গৈছে এতিয়া, আৰু তোমালোক এনেই ভাবি ল'বা, আৰু যিখিনি ইনপুট আৰু আউটপুট হয় কমেণ্ট কৰি পিনি আমাৰ ইয়াত জনাই দিব যে এইবোৰ ইনপুট ডিভাইচ হয় আৰু এইটো আউটপুট ডিভাইচ হয়। নেক্সট কি আহিব, মেমৰি, মেমৰি আকৌ কি আছে, দুটা ভাগত ভাগ কৰা হৈছে, এটা কি মেমৰি আছে, প্ৰাইমেৰী মেমৰি আৰু এটা ছেকেণ্ডেৰী মেমৰি, ঠিক আছে? এতিয়া প্ৰাইমেৰী মেমৰি কাক কয় আৰু ছেকেণ্ডেৰী মেমৰি কাক কয়, প্ৰাইমেৰী মেমৰি আৰু ছেকেণ্ডেৰী মেমৰি,
প্রাইমারি মানে কি জানা নেকি? হ্যাঁ, প্রাইমারি মানে সরু নহয় যিটো মেমরি যদি নাথাকে, মানে প্রাইমারি মানে যি নলেজ আমার ওসব, সেই নলেজটো প্রাইমারি নলেজ নাথাকে তেন্তে আমি একো কামে করব নোৱাৰো। যেনেকে আমার এতিয়া ভাষাটো কি হয়েছে, অসমীয়া ভাষা, যদি আমার এই ভাষাটো আমি সৰুতে যদি অসমীয়াটো নিশিকা হলে, প্রাইমারি স্কুলত নোযোৱা হলে, তেন্তে আমি আজি এইটো পর্যায়ত গলোহেতেন নেকি? আমার কাৰণে প্রাইমারি নলেজটো বহুত ইম্পর্টেন্ট মানে, আর সেই নলেজ নাথাকিলে যদি আমি একো কামে করব নোৱাৰো। তেনেকে কম্পিউটারটো কি আছে, প্রাইমারি মানে এই মেমরিটো যদি নাথাকে না আমি কম্পিউটার সিস্টেম চলাব নোৱাৰো, ঠিক আছে? আর সেকেন্ডারি মানে হৈছে ই থাকক বা নাথাকক মতলব নাই, তথাপি আমার কম্পিউটার কি হব, চলাব পাৰিম। তেন্তে সেইটো কাৰণে মেমরিক দুটা ভাগত ভাগ করে দিয়েছে, এটা প্রাইমারি আর সেকেন্ডারি। এতিয়া ইয়াত প্রাইমারিটো আকো ভাগ করা হৈছে কি, দুটা মেমরি আছে ইয়াৰো, এটা রেম আর এটা রোম, আর মাজত আৰু এটা মেমরি থাকে যা সিমান উল্লেখ করা নহয়গে, ই মানে অলরেডি আগৰ পৰা ইনবিল্ট হৈ যায়, মানে সোমাই থাকে, মানে আগৰ পৰা থাকে কিন্তু সেইটো মানে ইমান উল্লেখ করা নহয়। সেইটো কাম হৈছে, সেইটো মেমরিটোৰ নাম হৈছে কেচ মেমরি, ঠিক আছে? এতিয়া চোৱা ৰেমৰ ফুল ফৰ্ম কি, ৰেম ফুল ফৰ্ম, ৰেণ্ডম এক্সেছ মেমৰি, হ্যাঁ, আর ৰমৰ ফুল ফৰ্ম কি হয়, ৰিড অনলি মেমৰি, আর কেচ মেমৰি হৈছে কি, ই মানে কি কৰে না, যেনেকে এটা অফিস আছে সাপোজ, এতিয়া অফিসটোত যিজন বস আছে সেই বসৰ সকলোৰে এটা পিয়ন থাকে নে, মানে হেল্পাৰ এজন থাকে নে, আর আলমারিতে সবফিনে লাগি থাকে, কিবা ফাইল দরকার আছে, সেই ফাইলটো কি কৰিলে, এওঁ ইনষ্ট্ৰাকশ্যন দিলে মোক এটা ফাইল দরকার আছে, তেতিয়া সেই ফাইল আনি পিনি ক'ত দি দিয়া হয়, ৰেমৰ ওচৰত দি দিয়া, ৰেম হ'ল সাপোজ বস মানে, ঠিক আছে, ইয়ালে আনি দি দিয়া হ'ল, আর সেই কেচ কোন হৈছে, পিয়ন, তে ই আনি পিনি ইয়াল দি দিলে, তাৰপিছত ইয়াৰ কাম আৰু নাই মানে, ই মানে কি কৰে, ডাটা ট্ৰান্সফাৰ কৰে মানে, সাপোজ এতিয়া ষ্টৰেজ ডিভাইচত ডাটাটো আছে, তাৰপৰা ই আনি পিনি কলে দি দিয়ে, ৰেমৰ ওচৰত দি দিয়ে, ৰেমৰ তাৰপিছত চম্ভি থাকিব মানে, সি নিজৰ কাম কৰি থাকিব, তাৰপিছত এগেইন তালৈকে আকৌ ছেভ কৰিব হ'লে আকৌ কেচ মেমৰি দৰকাৰ হ'ল, বুজি পাইছানে, সি মানে সিমানেইখিনি কাম। তাৰপিছত ৰম ফুল ফৰ্ম, ৰিড অনলি মেমৰি, ইয়াত যদি আমি এবাৰ সোমোৱাই দিওঁ সৌ এগেইন ডিলিট কৰিব নোৱাৰি মানে, জাষ্ট মানে ৰিড কৰিব পাৰি, আৰু ইয়াত কি কৰিব পাৰি, ৰাইটো কৰিব পাৰি, ৰিড আৰু ৰাইট দুটাও হ'ব মানে, সেইটো ফুল ফৰ্ম হৈছে ৰেণ্ডম এক্সেছ মেমৰি। ইয়াৰ আকৌ দুটা ভাগ আছে, এটা এছ ৰেম আৰু এটা ডাইনামিক ৰেম, ষ্টেটিক ৰেম বুলি কোৱা হয় আৰু এটা ডাইনামিক ৰেম বুলি কোৱা হয়। আজিলৈ হৈ যাব দিয়া, নেক্সট ক্লাছত আৰু ইয়াৰ ওপৰত ভালকৈ আৰু বুজাই দিয়া হ'ব, হা, আৰু চেপ্টাৰ আছে ইয়াৰ, ঠিক আছে?